আসসালামু আলাইকুম বন্ধুরা, সান্তোষ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমি আমার ওয়াইফ চলে যাচ্ছি কাচ্চি খাইতে। আসলে কাচ্চি খাইতে যাওয়ার মূল উদ্দেশ্য হইল পুরান ঢাকার বাবুর্চি আসছে জয়পুর জেলার পাঁচফোড়ন রেস্টুরেন্টে। জয়পুর শহরেই এই রেস্টুরেন্ট, এটা হলো সদর রাস্তা বাটার মোড়ের একটু সামনে। আমাদের জয়পুর জেলার সুনামধন্য একটা হোটেল রেস্টুরেন্ট যেটা বলবেন সেটাই, বন্ধু মিঠাইয়ের ঠিক অপোজিটে। আর তাই আমরা দুজন মিলে চিন্তা করলাম দুপুরের লাঞ্চটা সেখানেই করা যাক। আর আগে থেকেই আমার 50% অ্যাডভান্স করা ছিল। আর ইতিমধ্যে আমরা রেস্টুরেন্টে চলে আসছি। রেস্টুরেন্টে ঢোকার পরিবেশটাও খুব নিরিবিলি, তাদের ডেকোরেশনটাও ভালো। সিঁড়িতেই তাদের একটা লোগো ছিল পাঁচফোড়ন লেখা, সুন্দর লাগতেছিল। আর আমার ওয়াইফ সে আমার বলতেছে আপনি আগে যান, তাই আমি আগে গিয়ে ভিডিওটা করার জন্যই ঢুকলাম। ঢুকেই আমি তাদেরকে আমার খাবারের অর্ডারটা দিয়ে দিই, কারণ আমার অর্ডারটা আগেই দেওয়া ছিল। তারা তাড়াহুড়ো করে আমার অর্ডারটা নিয়ে গেছে। আর ইতিমধ্যেই আমি ভিডিওটা সেরে ফেলছিলাম, কেননা আমরা যখন প্রবেশ করি তখন রেস্টুরেন্ট একদমই ফাঁকা। লাঞ্চ টাইম আসলে হয়তো বা সবাই আসতেছিল। তাদের ডেকোরেশন মাশাল্লাহ সুন্দর, ছোট রেস্টুরেন্ট হিসেবে চলে। আর এর মধ্যে আমাদের খাবার দিয়ে দিছিল, খাবারের কোয়ান্টিটি দেখেন, দেখলেই বুঝতে পারবেন একটা মানুষের জন্য যথেষ্ট। আসলে অনেকেই একা খেয়ে শেষ করতে পারবেন না, যেমন আমার ওয়াইফই পারে নাই। তাদের কাচ্চির সাথে ছিল ডিম, এক পিস মাটন, আর জালি কাবাব, আর এক গ্লাস বোরহানি। বোরহানির টেস্টটা একটু মিষ্টি মিষ্টি ছিল, যদিও আমরা ঢাকার যারা সচরাচর কাচ্চি খাই, বোরহানি খাই, তারা বুঝতে পারবো। আর তাদের মাটনটাও খুব ভালো সিদ্ধ হয়েছিল, রাইসটাও খুব ঝরঝরা ছিল। আশা করব ভালো লাগবে, ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।